বর্ষ আমাদের পুজো বরাবরই সাবেকি পুজো হয়ে আসে, তো আমরা প্রত্যেক বছরই মানুষের প্রচণ্ড সাড়া পাই, কিন্তু এবছর যে করোনা পরিস্থিতি চলছে, এবার সরকারি নিয়ম আর মানে আমাদের হাইকোর্টের রায় মেনে প্রত্যেকটা নিয়ম মেনেই পুজো হচ্ছে আমাদের এবছর। কী কী পরিকল্পনা আছে পুজোতে? পরিকল্পনা একদম স্বাভাবিকই পুজোই হচ্ছে, আর সরকারি যে আদেশ আছে মানে স্যানিটাইজিং করা, মাস্ক পরে প্যান্ডেলে ঢোকানো সবাইকে, তারপর 5 মিটার দূর থেকে যে 9 ইঞ্চি করা হয়েছে সে প্যান্ডেল আমাদের পুরোপুরি 9 ইঞ্চি, বাইরে থেকে প্রতিমা দর্শন করতে হচ্ছে যারা আসছে, প্রত্যেকের হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে, যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে, বিতরণ করা হচ্ছে, এইভাবেই সব পালন করা হচ্ছে। গত বছর দেখা গেছিলো এই জায়গাতেই বড় থিম ছিল, এবার এই রকম অবস্থা, খারাপ লাগছে না? অবশ্যই খারাপ তো লাগছে, কিন্তু সব কিছু মেনে নিতে হবে পরিবেশের স্বার্থে বা আমাদের দেশের স্বার্থে, মানুষের প্রাণটা তো আগে তারপর পুজো। তো বাহুপাড়া বলে নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলে এইভাবেই পুজো পালন হচ্ছে, আমাদেরকেও এটা মেনে নিতে হয়েছে যে করোনা পরিস্থিতিতে সব কিছু স্বাভাবিকভাবে মানুষকে বাঁচতে গেলে এইভাবেই পুজো পালন করতে হবে এবছর। কী নাম আপনার? মাস্ক পরার জন্য সবাইকে বলা হয়েছে, স্যানিটাইজার করে দেওয়া হচ্ছে, যে আসছে টেম্পারেচার নেওয়া হচ্ছে, এই রকম ব্যবস্থা, যে ডিসটেন্স মানা হচ্ছে। কত বছর ধরে হয়ে আসছে? 47 বছর ধরে হয়ে আসছে। একটা নতুন ধরনের মনে হচ্ছে কিছু, হ্যাঁ, বাড়ি থেকে সেইভাবে কেউ বেরোচ্ছে না, যেখানে দর্শনার্থী ঢল হয় সেই জায়গায় এখন একদম ফাঁকা। হ্যাঁ, আচ্ছা, সিঁদুর খেলা হবে এবার? হবে হয়তো দূরত্ব মেনে। আমি গুরুত্ব নিয়ে যাবো।